হ্যালো, সালাম আলাইকুম গাইস। আমি মনজুর, আমি গাইনোকোলজির পেশেন্ট ছিলাম। কিছুদিন আগে আমি কলকাতাতে সার্জারি করাই, আর রাজভাই আমাকে সাজেস্ট করে ডক্টর শোভিক অধিকারী স্যারকে। তো এরপর থেকে গ্রুপে আমি কম বেশি অনেক গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে রাজভাই কম বেশি এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো নর্মালি আমাকে অনেকে নক করে, যে বিভিন্ন কোশ্চেন করে, যে কোশ্চেনগুলো আসলে আলাদা আলাদা আনসার দেওয়াটা কষ্টকর। তো আজকে সব মিলিয়ে সব কোশ্চেনগুলো এক জায়গায় করেছি, তার মধ্যে কিছু আপনাদেরই কোশ্চেন এবং কিছু আমার আমার নিজে তৈরি করা। তো আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম আপনারা জানতে চাচ্ছেন যে আপনি কোথায় সার্জারি করেছেন, এবং সবাই কোশ্চেন করে এটা আমাকে নক করে, যে আমি কলকাতাতে সার্জারি করেছি এবং আমার যে সার্জারি করেছে ডাক্তার নাম ডাক্তার শৌভিক অধিকারী, উনি নর্মালি কলকাতায় অনেকগুলো চেম্বারে বসে। তো সেকেন্ড কোশ্চেন আমাকে অনেকে করে যে কত টাকা আপনার খরচ হয়েছে। আমার সাইজটা ছিল মিডিয়াম সাইজ, এই সাইজে নর্মালি আপনার অন্যান্য জায়গায় অনেক খরচ হয় আমি জানি না, বা বাংলাদেশে জিজ্ঞেস করলে 50,000 70,000 80,000 এরকম চায়। ইন্ডিয়াতে উনি আমার কাছ থেকে যেটা নিয়েছে সেটা হলো 23,000 রুপি ডাক্তার খরচ, মেডিসিন এবং বেড অন্যান্য সহকারে 25,000 রুপি, বাংলাদেশি 30,000 টাকা, মানে বাংলাদেশি 30,000 টাকা ডাক্তার এবং আদার্স খরচ। এরপর আমাকে কোশ্চেন করে অনেকে যে যাওয়া আসা কেমন খরচ হতে পারে, মানে খাওয়া দাওয়া কেমন। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কেমন হোটেলে উঠবেন, কি খাবেন, কি টাইপের খাবার খাবেন। আপনার নর্মালি আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলির জন্য যে যে টাইপের এনভায়রনমেন্ট, যে টাইপের খাবার, এটার জন্য 20-25,000 টাকা এনাফ 5-7 দিনের জন্য। তো নর্মালি 20-25,000 টাকায় এনাফ। তো এরপর আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই যাওয়া আসা থাকা খাওয়া এসবগুলো ঠিক আছে, আপনাকে কিভাবে অপারেশন করিয়েছে। ঠিক আছে, আমাকে কিভাবে অপারেশন করেছে এটা শেয়ার করি। আমি যে প্রসিডিউর আপনাকে বলে দিব, যে ভিসা এবং টেস্ট করে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সাথে আলাপ করলে উনি যে টাইম দিব, ওই টাইমে আমি আপনার যে অপারেশন থিয়েটার আছে, যে হসপিটাল নাম বলবো, হসপিটালের ভিতরে যাব। আমি গেছি এবং আমাকে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আপনার এই জায়গাটা অপোস করে আপনার প্রথমে লাইপোসেকশন করে, এখানে একটা ফুটো করে লাইপোসেকশন করে ফ্যাটটা বের করছে, দেন নিপেলের এই জায়গায় কেটে গ্ল্যান্ডটা বের করছে, আমাকে ভাবে অপারেশন করছে। তারপরে আপনার এদিক থেকে একটা ড্রেন দিয়ে ব্যান্ডেজ করে, ব্যান্ডেজের উপর ব্যাল পরে দিয়ে তারপরে আমাকে রিলিজ করছে। আরেকজন অনেকে কোশ্চেন করে যে হসপিটাল থাকা লাগবে কিনা। হ্যাঁ, আপনার যদি জেনারেল সার্জারি করেন সেই ক্ষেত্রে আপনাকে হসপিটাল একদিন স্টে করা লাগে। আর লোকাল অ্যানেস্থেশিয়া দিলে, জেনারেল অ্যানেস্থেশিয়া দিলে একদিন স্টে করা লাগবে, লোকাল অ্যানেস্থেশিয়া দিলে জাস্ট যাবেন অপারেশন করবেন, দেন অপারেশন শেষ বাসায় চলে আসবেন বা হোটেলে চলে আসবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করে যে কোনো ব্যথা লেগেছে কিনা। না ভাই, আমার তেমন কোনো ব্যথা লেগেনি, জাস্ট অপারেশন করার আগে ডাক্তার বলে দিচ্ছি যে ইঞ্জেকশন দিচ্ছি, এটা বলে দেয়। ইঞ্জেকশন দেওয়ার সময় চারিদিক দিয়ে অনেকগুলো ইঞ্জেকশন দেয়, দেওয়ার সময় জাস্ট পিঁপড়ের মতো কামড় মারে, এরপরে আমার আপনার তেমন কোনো ব্যথা লাগেনি। আমি বুঝতেছি ওনার যে কাটাকাটি করতেছে বা কি, আমাদের সাথে কথা বলে বলে কাজ করে, এরকম কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আসে আপনার, আমি কয়দিন পর দেশে ফিরতে পারব। আচ্ছা, নর্মালি অনেকে অপারেশন করে যাদের খুব বেশি আর্জেন্সি থাকে, তারা নেক্সট ডে তে চলে আসে দেশে, এসে এই ব্যান্ডেজ করলে দেশে আসে, সুতায় স্ট্রেসগুলো কাটে। তো নর্মালি 4-5 দিন পরে আসলে বেটার। আমি আমার কাজ ছিল, আমি 7 দিন পরে এসেছি, একটু সুতা কেটে আসছি, আমার কোনো প্রবলেম হয় না। তারপরে আমাকে প্রশ্ন করে কলকাতা অপারেশন করতে হলে কি টাইপের ভিসা নিতে হবে। হ্যাঁ, কলকাতা অপারেশন করতে হলে মেডিকেল ভিসা, যে কোনো আপনি ভিজিট ভিসা কোনো ডাক্তারকে দেখাইতে পারবেন, বাট অস্ত্রোপচারের জন্য আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা নিতে হবে। আমি বলতেছি যে আমি নর্মালি কাজ কাম কোন দিন থেকে করতে পারবো। আপনি নেক্সট ডে থেকে অপারেশনের নেক্সট ডে থেকে নর্মালি অফিসিয়াল কাজ কাম, যেটা হলো ল্যাপটপ ইউজ করা এবং যেটা অফিসিয়াল কাজ আছে, অফিসিয়াল লেখালেখি, এগুলো করতে পারেন। বাট বডি মানে আপনার ফিজিক্যালি যে অ্যাক্টিভিটিস, এইটা একটু সময় লাগবে, ভারী ওয়েট নেওয়া, এটা একটু 15-20-25 দিন পরে হলে আপনার ভালো হয়, 20-25 দিন পরে।
তারপর অনেকে কোশ্চেন করে যে 3-4 দিন পরে আমি দেশে চলে আসলে কোনো প্রবলেম হবে কিনা। না, আপনি 3-4 দিন পরে চলে আসলে কোনো প্রবলেম হবে না। প্রবলেম যদি হয় 3 দিনের মধ্যেই হবে, যেটা সমস্যা হলে 3 দিনের মধ্যে হবে। কি কি সমস্যা হতে পারে এই কোশ্চেনটা অনেকে করে। নর্মালি যেটা হলো অপারেশনের পরে যদি আপনি ব্যান্ডেজটা আপনার 3 দিন খুলতে বললো না, আপনি খুলে ফেললেন বা একটু নাড়াচাড়া করলেন বা ভারী কাজ করলেন, জগিং করলেন, এটা যেটা ঠিক না এটা করলেন, বা সিগারেট খেলেন, অ্যালকোহল নিলেন, এইসব কারণে অনেক সময় হ্যামাটোমা হয়। হ্যামাটোমা মানে হলো এখানে রক্ত ড্রেনটা বন্ধ হয়, অথবা ড্রেন বন্ধ হয়ে গেলেও হ্যামাটোমা হতে পারে, কারণ রক্ত মানে বাইপাস হওয়ার এখানে যে কাটাকাটি হওয়ার পরে যে রক্তটা জমতেছে এটা বের হওয়ার পথ পাচ্ছে না, এই কারণে আপনার হ্যামাটোমা হতে পারে। হ্যামাটোমা হলো রক্ত জমে যাবে এবং আপনার রক্ত সিরোমা এগুলো জমে যাবে, জমে গেলে জেলের মতো হয়ে ফুলে উঠবে আবার। তখন 3 দিন পরে খুললে যদি আপনার এই অবস্থা দেখে আপনার কিন্তু হসপিটাল যাওয়া লাগে। নর্মালি আল্লাহর রহমতে আমার জানা মতে এরকম কারো হয় না, একদম খুব খুব রেয়ার একটা কেস। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, এটা নর্মালি তেমন হয় না। তো নেক্সট যেটা অনেকে কোশ্চেন করে যে ঠিক আছে আমি এসবগুলো বুঝতে পারছি, এখন আমাকে অপারেশনের জন্য কি কি করা লাগবে, মানে আমার কি কি প্রস্তুতি না লাগবে। তা আপনার প্রস্তুতিগুলোর মধ্যে একটা হলো যে ডাক্তারের সাথে আলাপ করলেও ডাক্তার আপনাকে একই কথা বলবে যে আপনি 3টা টেস্ট দিবে। আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সের মধ্যে এই 3টা টেস্টের নাম লেখা আছে, এই 3টা টেস্ট আপনি করে আপনার ডক্টরের নাম্বারও আমাদের দেওয়া থাকবে, ডক্টর সরাসরি হোয়াটসঅ্যাপ ইউজ করে ওনাকে ফোন না দিয়ে টেক্সট করাটা ভালো, যেহেতু উনি ব্যস্ত থাকে। ডাক্তারকে টেক্সট করলে উনি আপনাকে বলে দিবে যে আপনার টেস্টগুলো ঠিক আছে কিনা, আপনি টেস্ট করিয়ে টেস্টের ছবি তুলে ওনাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে উনি আপনাকে রিপ্লাই দিবে যে আপনার টেস্ট ঠিক আছে। তাহলে আপনার আপনার যে টেস্টগুলো করালেন ব্লাডের, তাহলে ডাক্তার বুঝবে যে আপনি অপারেশনের জন্য কি ঠিক আছেন কিনা, মানে আপনার কাটাকাটি হলে কোনো প্রবলেম হবে কিনা। নর্মালি কারো প্রবলেম হয় না, কিন্তু এটা নিয়মে করে ফেলে ঠিক আছে। তারপরে যেটা টেস্টগুলো 3টা লেখা থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। আচ্ছা, ডাক্তার টেস্ট দেওয়ার পরে যেটা আপনার যে স্টেপটা সেটা হলো পাসপোর্ট করা, মানে পাসপোর্ট যদি আপনার করা থাকে তাহলে তো করা লাগবে না, করা না থাকলে করাইতে হবে। পাসপোর্ট করানোর পরে আপনাকে ভিসার জন্য ইন্ডিয়ান এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ভিসার জন্য কি কি লাগবে এটা যে কোনো কম্পিউটার দোকানে গেলে ফর্ম পূরণ করে সাথে সাথে কি কি লাগে এগুলো সব নিয়ে নেবে। আচ্ছা, মেডিকেল ভিসা করতে যে যে কাগজপত্র লাগবে ওগুলো আপনি দিয়ে আপনি জমা দিলে 3-4 দিনের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে। আচ্ছা, অপারেশন ও আসা যাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা এবং অপারেশনের টাকা এগুলো অ্যারেঞ্জ করতে হবে। নর্মালি এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে আপনি ডাক্তারকে নক দিবেন যে আমার সব রেডি স্যার, আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন। ঠিক আছে স্যার, আপনাকে দেন এটা আপনি মিনিমাম 7-8 দিন 10 দিন আগে বলতে হবে। স্যার আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনি ওই ওই ডেটে তার 2-1 দিন আগে আপনি 1 দিন আগে আপনি টিকিট কেটে আপনি চলে যাবেন, হোটেলে উঠবেন, দেন তার সাথে কন্ট্যাক্ট করে যে অপারেশন করে আসবেন, কোনো প্রবলেম নেই। অপারেশন করে 3-4 দিন থেকে যে ড্রেন দিবে ব্যান্ডেজ দিবে ওগুলো খুলে, আচ্ছা 3 দিন পরে ড্রেন, 3 দিন গোসল করা যাবে না অপারেশনের পরে, 3 দিন একটু কেয়ারফুলি থাকতে হবে, 3 দিন পরে ব্যান্ডেজ, তারপরে আপনার ড্রেন, ড্রেনের যে পাইপটা এগুলো খুলে গোসল করে ফ্রেশ হয়ে 7 দিনের দিন বা অথবা 5 দিনের দিন আপনি বাংলাদেশ চলে আসবেন। বাংলাদেশ চলে এসে নর্মালি আপনার 7 দিন বা 10 দিনের দিন আপনাকে সেলাইটা কাটে, এই সেলাইটা আপনার 7 দিন বা 10 দিনের দিন কাটে। এখন অনেকে এই টাইপের কোশ্চেনে ভুগতেছে, এটা আমার ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আমি বলবো যে এই টাইপের প্রবলেম যাদের আছে, আমি আসলে 12-13 বছর সাফার করছি, অনেক হোমিও ওষুধ খেয়েছি, অনেক কিছু করছি, কোনো তেমন একটা কোনো কাজ হয়নি। তো আমি দোয়া করব এবং আমি সবার জন্য উইশ করতেছি যারা এই টাইপের প্রবলেমে আছেন অনেক তাড়াতাড়ি মুক্তি পান। তো আমি ফাইনালি একটা কথা বলে শেষ করবো, সেটা হলো যে ওয়ান সার্জারি ক্যান সেভ ইউর লাইফ। সো আপনি যদি আপনার লাইফের এই প্রবলেমটা সলভ করতে চান, এই সার্জারি ছাড়া আমার মনে হয় না বিকল্প, যাদের গ্ল্যান্ড আছে, ফ্যাট আছে, বড় হয়ে গেছে, সার্জারি ছাড়া বিকল্প কোনো পথ আছে কিনা আমার জানা নেই, বাট আমি পাইনি। আমি অনেক খুঁজেছি, অনেক হোমিও ডাক্তারের কাছে গিয়েছি, জিমে ভর্তি হয়েছি, অনেক কিছু করেছি। আমার গত ফেব্রুয়ারির 15 তারিখে সার্জারি হয়েছে, 1 মাস 6 দিন 7 দিন আলহামদুলিল্লাহ আমি এখন টি শার্ট পরে ঘুরি,
আমি অনেক হ্যাপি আছি, এটা আসলে মানে বলে বোঝানো যাবে না। থ্যাংকস থ্যাংকস ফর নিউ লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ।